স্বপ্নবাজ একজাক শিক্ষার্থী, চোখ ভরা স্বপ্ন পূরণে উদ্যমী তারা। সে লক্ষ্য পূরণে খেলার মাঠকে আপন করে নিয়েছে তারা। এই শিক্ষার্থীদের কেউ পড়েন স্কুলে, কেউ পড়েন মাদ্রাসায়। স্বপ্নবাজ শিক্ষার্থীদের নিয়ে চাঁদপুরে শুরু হলো শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। চাঁদপুর জেলা স্টেডিয়ামে কয়েকশো কিশোর কিশোরীর অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হলো এবারের আসর। দৌড়, হাই ও লং জাম্প সহ ১২টি ইভেন্টে অংশ নেন শিক্ষার্থীরা। জেলার বিভিন্ন উপজেলা থেকে অংশ নেন এইসব শিক্ষার্থী। তৃণমূল থেকে সকল শিক্ষার্থীরা তাদের প্রতিভা তুলে ধরতে পারছে, আমি এটা দেখে খুশি। বিজয়ী হব এবং দেখিয়ে দেব সবাইকে যে নারীরা সবকিছু পারে। খেলাধুলা অংশ করাতে নিজের ফিটনেস ধরে রাখা যায়। খেলাধুলা যদি আমরা কন্টিনিউ যে চালাতে থাকি তখন আমরা মাদক থেকে অবশ্যই রক্ষা পাবো। প্রথমবারের মতো এত বড় আয়োজন করায় জেলা শিক্ষার্থীরা খেলাধুলায় আরো উৎসাহিত হবে বলে আশা আয়োজকদের। এছাড়াও এই আয়োজনের মধ্য দিয়ে শেখ কামাল সম্পর্কে নতুন প্রজন্ম জানতে পারবে বলেও প্রত্যাশা তাদের। আমাদের দেশে খেলাধুলায় বলি, সাংস্কৃতিক কর্মকাণ্ডে বলি, আমরা যদি একজন অনুপ্রেরণার উৎস খুঁজতে যাই, সবার আগে যে কয়েকটি নাম মনে আসবে তার মধ্যে অন্যতম শেখ কামাল। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। এই আয়োজনের মাধ্যমে জেলা থেকে ভালো অ্যাথলিট উঠে আসবে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। এখান থেকে নিয়ে যদি বিভাগে পর্যায়ে ট্রেন আপ করা হয় তাহলে অবশ্যই তারা মানে ন্যাশনাল পর্যায়ে ভালো করতে পারবে। মূলত অ্যাথলেটিক্স বের করার জন্যই সারা জেলাব্যাপী, উপজেলাব্যাপী, ইউনিয়ন পর্যায়ে দিকে এটা 14 তারিখ থেকে শুরু হয়েছে, 5 তারিখ পর্যন্ত জেলা পর্যায়ে শেষ। চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন এই প্রতিযোগিতার আয়োজন করে। এতে সারা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 500 শিক্ষার্থী অংশ নেন। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।